হ্যালো বন্ধুরা, আমি বৈশাখী, আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি। আগের দিনকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটার ওপর থেকে আপনারা অনেক রেসপন্স করেছেন, আমি খুব হ্যাপি। আমি আপনাদেরকে জানাতে চাই যে আজকাল করোনা ভাইরাসের পরিমাণটা অনেক পরিমাণে কমে গেছে, যেটার জন্য আমি খুব হ্যাপি। তার জন্যে আমি আপনাদেরকে কংগ্র্যাচুলেশন জানাবো একটাই কারণে, যে এই যে করোনা ভাইরাসের যে পরিমাণটা আস্তে আস্তে কমছে, এটা কিছুটা আপনাদের জন্যও, কিছুটা আমাদের ডাক্তারদের জন্যও। তো ডাক্তারদের তো অনেক অনেক অভিনন্দন যে ওরা এতটা পরিমাণে কষ্ট করছে, এতটা পরিমাণে মানে প্রচেষ্টা বারবার বারবার চালিয়ে যাচ্ছে যে কী করে এই জিনিসটাকে থামানো যায়। তো এই জিনিসটাকে ওরা থামাতে পারছে ফাইনালি, এতে আমি ভীষণভাবে হ্যাপি। কিন্তু তাও একটু ভয়ের কারণ আছে, কারণ কেন জানেন? কারণ হলো যে করোনা ভাইরাস যাচ্ছে, তো কী হয়েছে, করোনা ভাইরাসের পরে কিন্তু আরও অনেক রোগ অসুখ বিসুখ চলে আসছে, যেটা কিন্তু এখনও অবধি কোনো রকমের ডাক্তাররা পর্যন্ত বুঝে উঠতে পারেননি যে ওটার জন্য কী চিকিৎসা করা উচিত বা কী রোগ অসুখ বিসুখের মানে ইম্পর্টেন্ট ফ্যাক্টটা কী। তো তাও ওরা প্রচেষ্টা চালাচ্ছে যে কী করে এই জিনিসটাকে কমানো যায়, যে জিনিসগুলো নতুন আসছে সেই জিনিসগুলো কী করে কমানো যায়। তো আপনাদেরকে একটাই কথা বলবো যে যতই করোনা ভাইরাস কমে যাক না কেন, আপনারা আরও ভালো করে এই জিনিসটা সম্বন্ধে মানুন, যে জিনিসগুলো সরকার বলে যাচ্ছে যে বারবার হাত ধুতে হবে, বারবার স্যানিটাইজার ইউজ করতে হবে, এই জিনিসগুলো ইউজ করুন, যাতে আপনাদের ধারে কাছে যেন কোনো রকমের রোগ অসুখ বিসুখ দাঁড়াতে না পারে। আর আরেকটা জিনিস যেটা সবথেকে ইম্পর্টেন্ট হলো, যে আপনারা অতি অবশ্যই কিন্তু মানে নিজের মনকে হ্যাপি রাখবেন, কারণ নিজের মনকে যখন হ্যাপি রাখবেন তখন কিন্তু আপনারও হ্যাপি থাকবেন। ঠিক আছে, সরি একটু ডিস্টার্বেন্সের জন্য। অ্যাকচুয়ালি আমাদের এখানে একটু মোবাইল রাখার হোল্ডারটা একটু প্রবলেম আছে, যার জন্য একটুখানি ডিস্টার্ব হয়ে গেল। তো এনিওয়াইজ, যেটা আমি বলছিলাম সেটা হলো যে সবার সাথে ডিস্টেন্স মেনটেন করে চলবেন, স্যানিটাইজার ইউজ করবেন, মাস্ক ব্যবহার করবেন, ঠিক আছে, আর বারবার বারবার হাত ধোবেন, যতটা সম্ভব নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, একটাই কারণে, কারণ আপনার নিজের ফ্যামিলির জন্য, নিজের পরিবারের জন্য। আপনার বাড়িতেও কিন্তু অনেক ছোটো ছোটো বাচ্চারা আছে, ইভেন বয়স্ক বয়স্ক মানুষরাও কিন্তু আছেন। তো অন্তত নিজের জন্য না ঠিক, কিন্তু ফ্যামিলির জন্য তো আপনারা এইটুকু তো করতেই পারেন, তাই না? তো এই জিনিসগুলো মানুন, এই জিনিসগুলো মেনে চলুন। দেখুন, হাতের পাঁচটা আঙুল কিন্তু এক নয়, ঠিক আছে, হাতের পাঁচটা আঙুলের মধ্যে কিন্তু পাঁচজন মানুষে মানবে সেটা কিন্তু ভাবাটা ঠিক নয়, ঠিক আছে। তো পাঁচটা আঙুলের মধ্যে নিজেকে এই এক নম্বর আঙুল তো করতেই পারেন, তাই না? তো সেদিক থেকে অন্তত নিজে মানুন। আপনি একা যদি মানেন, আপনার দেখি কিন্তু দুজন মানবে, দুজনের সাথে কিন্তু চারজন মানবে, চারজনের সাথে কিন্তু পাঁচজন মানবে, ঠিক আছে। তো আস্তে আস্তে পাঁচটা আঙুল কিন্তু সমান হয়ে যাবে, ঠিক আছে। মানে আমাদের এইখানে এমন মানে এই পশ্চিমবাংলাতে এমন হচ্ছে যে মানুষজন কিন্তু এই জিনিসগুলো মানা অনেক পরিমাণে কমিয়ে দিয়েছে, এত পরিমাণে কমিয়ে দিয়েছে যার জন্য কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে মানুষদের। আমি শুধু সবাইকে একটাই জিনিস বলবো যে নিজেরা সতর্ক থাকুন, কারণ নিজেরা সতর্ক থাকলে পরে কিন্তু সব কিছু ঠিকঠাক থাকবে, ঠিক আছে। আমার ভিডিওতে দেখবেন অনেক ছোট ছোট কিন্তু বিড়ালদের ভিডিও আমি দিয়েছি, ঠিক আছে। এবারে বিড়ালদের ভিডিও আমি এই কারণে দিয়েছি যে ওই জিনিসগুলো আমার খুব পছন্দ। আমি সবাইকে এটাই বলতে চাই যে ইউটিউবটা যেটা আছে, মানে আমি নেক্সট যেই কথাতে আসতে চাইছি সেটা হলো ইউটিউবের কন্টেন্ট, ঠিক আছে। অনেকে বলছে কন্টেন্ট ঠিক হওয়া দরকার, যে কোনো একটাই কন্টেন্টে দিতে হবে। আমি তখন বলি যে ইউটিউব ছাড়াও যে ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে, এগুলোতেও তো যে কোনো একটা কন্টেন্ট থাকে, নয় ফ্রেন্ডশিপ আর নয় কোনো লং ডিস্টেন্সে যারা থাকে তাদের সাথে কন্ট্যাক্টটা বজায় রাখা। তো ফেসবুকটা, ইনস্টাগ্রামটা, হোয়াটসঅ্যাপটা সবাই কি শুধুমাত্র ওই কারণেই ব্যবহার করে? আমার তো মনে হয় না, অনেকে কিন্তু ওইটা মিসইউজ করছে, ঠিক আছে, তো প্রতারণা করছে, এইসবের ক্ষেত্রে এই জিনিসগুলোকে ইউজ করে থাকে। তো
আমি বলবো যে কন্টেন্ট ছাড়াও আপনারা যদি নিজেদের মনের কথাগুলো এখানে শেয়ার করতে পারেন সবার মধ্যে, ঠিক আছে, কিছু ভালো কথা যদি আপনারা বলতে পারেন, সবাইকে যদি মোটিভেট করতে পারেন, তো এতে তো ক্ষতি কিছু নেই, তাই না? আপনাদের ক্ষতি কিন্তু কিছু হবে না। আমি এখানে এসেছি কিন্তু আমার নিজের মনের কিছু ভালো মন্দ কথা শেয়ার করার জন্য, যাতে আমার কথাগুলো শেয়ার করার ফলে আপনাদের ভালো লাগে, ঠিক আছে? আপনাদের ভালো লাগলে আমারও খুব ভালো লাগবে। ওকে, তো আমি এই জিনিসটা বলবো যে যেরকম ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলো ইউজ করছেন, হোয়াটসঅ্যাপ ইউজ করছেন, সব কিছুই তো আপনারা ইউজ করছেন, কিছু না কিছু কন্টেন্টের ওপরে তো করছেন না, আপনারা নিজের ইচ্ছার অনুযায়ী করছেন। আমি ইউটিউবে এমন অনেক চ্যানেল দেখেছি যে চ্যানেলে কিন্তু শুধুমাত্র একটা কন্টেন্ট কিন্তু নেই, অনেক রকমের কন্টেন্ট আছে। ইভেন ওই ইউটিউব চ্যানেলগুলোতে 1 মিলিয়ন, তারপরে 1 করোর, 2 করোর, মানে 1 কোটি, 2 কোটি, 1 মিলিয়ন, 1 বিলিয়ন এরকম টাইপের কিন্তু লাইকস আছে, সাবস্ক্রাইবার্স আছে, ভিউয়ার্স আছে, ঠিক আছে? এইগুলো কিন্তু আছে একটাই কারণে, কারণ ওরাও কিন্তু যেটা পছন্দ করে সেগুলোকে কিন্তু ভালোভাবে দিয়েছে। তো আমি চেষ্টা করছি যাতে আমার মনের কিছু কথা, ঠিক আছে, সেগুলো আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করব। আশা করি আপনারাও আমাকে সাপোর্ট করবেন, কারণ দেখুন আমি এখানে নতুন। আমি ইউটিউব সম্বন্ধে সিরিয়াসলি বলতে আমি চ্যানেল সম্বন্ধে কিছু মানে বিন্দুমাত্র জানতাম না, ঠিক আছে? আমি ইউটিউব সার্চ করি, কারণ ইউটিউবে আমার কিছু কিছু ফেভারিট সিরিয়ালস আছে, যেরকম তারক মেহতা কা উল্টা চশমা আমার মোস্ট ফেভারিট সিরিয়াল, ঠিক আছে, খুবই প্রিয়। তারপরে আমি গান শুনি, আমি গান শুনতে ভীষণ পছন্দ করি, কবিতা শুনতে খুব পছন্দ করি, ঠিক আছে, গল্প শুনতে খুব পছন্দ করি, আর আমার ভূতের জিনিস খুবই ভালো লাগে, ঠিক আছে? তো আমি ভূতের গল্প শুনতে, তারপরে কিছু কার্টুনস দেখতে, এইগুলো দেখতে আমি ইউটিউবটাকে স্ক্রল করি নর্মালি, ঠিক আছে? ইভেন আমি গান তো শুনি, আমার ভালো ভালো মুভি খুব ভালো লাগে, যেরকম পুরনো সময়ের কিছু সিনেমা আমার ভীষণ ভালো লাগে, সে হিন্দি সিনেমা হোক কি বাংলা সিনেমা হোক আমার খুব ভালো লাগে, আমি সেই জিনিসগুলোকে দেখি যার জন্য আমি ইউটিউবটাকে ইউজ করি। তো ওখানেই আমি দেখছিলাম যে ইউটিউবে সবাই তো এরকমভাবে নিজের ইউটিউব চ্যানেল বানাচ্ছে, খুব বড় বড় হাইফাই লেভেলের ইউটিউবার হয়ে যাচ্ছে। তো আমাকে আমি দেখছি যে আমি হাইফাই তো হতে পারবো না, নর্মালি 2-3টে ভিডিওস দিয়ে তো আমি হাইফাই তো হতে পারবো না, কিন্তু আমার নিজের মনের কথাগুলো যদি বলি তো সবারও ভালো লাগবে না শুনতে। তো আমি সেই জন্যই এখানে এসেছি যাতে আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন, যে আমার ভিডিওগুলো দেখেন, বেশি করে ভিউ করেন, বেশি করে লাইক করেন, বেশি করে শেয়ার করেন, কারণ যত আপনারা শেয়ার করবেন তত আমার সাবস্ক্রাইবার বাড়বে, আর সাবস্ক্রাইবার যত বেশি বাড়বে তত আমার মনের একটা উৎসাহ জাগবে যে না আমি আরও ভালো ভালো ভিডিও দেবো। নর্মালি তো এটাই হয়, কারণ যখন কোনো পরীক্ষার হলে যখন কোনো বাচ্চা পরীক্ষা দিতে যায় আশেপাশে ও তো ভয় থাকে, কারণ প্রত্যেকটা ক্লাসে কিন্তু তার পরীক্ষাটা কিন্তু প্রথমবার হয়, তো তার তো ভয় থাকে যে বাবা আমার পরীক্ষা কেমন হবে, কিন্তু ওকে তো উৎসাহ দেওয়ার মতন ওর বাবা মা থাকে বা ওর বন্ধু বান্ধবেরা থাকে যারা পরীক্ষা অলরেডি দিচ্ছে, তারাও কিন্তু ভয় আছে কিন্তু তার উৎসাহ তো জাগায়। তো এতে কী হয়, একটা মনের একটা জোর বাড়ে যে না আমাকে কেউ একটা মনের জোর বাড়িয়েছে, আমার উৎসাহটা আরও বাড়িয়েছে। এতে ওর কী হয় মানে পরীক্ষায় পাস করবে না ফেল করবে সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু ওর মনের জোরটা বাড়ে, পরীক্ষাটা দেবই আমি, ও দিয়েই ছাড়ে, বেশি ভালো নাম্বার না হলেও খুব একটা খারাপ নাম্বার কেউ পায় না। তো সেরকমই আপনাদের সাপোর্টটা তো খুবই আমাদের দরকার, আমার বলে না সবারই দরকার, ইভেন লাইকও দরকার, শেয়ারও দরকার, ভিউয়ার্সও দরকার। তো আমি আরও অনেক ভালো ভালো কথা বলবো আপনাদেরকে। তো আমি আগের বারে যে ভিডিওটা দিয়েছিলাম ওটার ব্যাকগ্রাউন্ডটা ঠিক ছিল না, অনেকে আমাকে বলেছিলো যে ব্যাকগ্রাউন্ড ঠিক নেই, তো আমি এই জন্য ভাবলাম যে আজকের একটুখানি ভালো করে ভিডিও দেওয়া যাক যেটাতে অন্তত ব্যাকগ্রাউন্ডটা একটু হলেও ভালো হবে। তো আশা করি আজকের ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভালো হয়েছে, আমার কিন্তু প্রকৃতি খুব ভালো লাগে, যার জন্যে কিন্তু দেখুন আমাদের এখানে কত গাছপালা দেখতে পাচ্ছেন পিছনের দিকে গাছপালাগুলো, আমার ভালো লাগে। ইভেন ওয়েদারটা দেখুন, এরকম ওয়েদারে এরকম গাছপালা ভীষণ ভালো লাগে। ইভেন আমার বাড়িতে কিন্তু ক্যাটস আছে, যার ভিডিও কিন্তু আমি ইউটিউবে আগে অলরেডি ছোটো ছোটো শর্ট ভিডিও কিন্তু দিয়েছিলাম, তো আশা করি ওই ভিডিওগুলো আপনারা দেখেছেন, আরও বেশি ভালো করে দেখুন ভিডিওগুলো, আমার ভালো লাগবে, যতবার ভিউ করবেন আমার তত ভালো
তত বেশি ভালো লাগবে, ভালো না শুধু ভালো না আরো বেশি ভালো লাগবে। ও দেখুন ভালো লাগছে না গাছপালাগুলো? আমার প্রকৃতিকেও ভালো লাগে, ইভেন আমাদের বাড়িতেও গাছ আছে। এই যে পিছনের দিকে দেখছেন, এই যে এই গাছটা, এই গাছটা আমাদেরই গাছ। অনেকগুলো কলা গাছ আছে যেগুলো এখন ছোট ছোট আছে, এই গাছটাই যা একটুখানি হাইটে লম্বা, আরও লম্বা ছিল। গাছগুলো অবশ্য যেটা পুরনো সময়ের মানুষরা বলে থাকেন যে যেই গাছে ফল হয়ে যায় সেই গাছ নাকি কেটে দিতে হয়, তো অনেকগুলো গাছই কাটা হয়ে গেছে যেগুলো ফল অলরেডি হয়ে গেছে। এই গাছগুলো আছে, এই গাছগুলোর ফল সবে ধরেছে, তো ফল যখন হয়ে যাবে তখন কেটে দেওয়া হবে। আমাদের বাড়িতে প্রচুর গাছ আছে, আম গাছ থেকে শুরু করে পেয়ারা গাছ থেকে শুরু করে, বলতে গেলে গাছ আমাদের প্রাণ। ইউটিউব আমাদের প্রাণ না, টিকটক আমাদের প্রাণ না, ফেসবুক আমাদের প্রাণ না, হোয়াটসঅ্যাপও আমাদের প্রাণ না, গাছ আমাদের প্রাণ। গাছ কিন্তু আমাদের অক্সিজেন যোগান দেয়, ওরা নিজেরা ক্ষতিকারক জিনিসটাকে গ্রহণ করছে আর আমাদেরকে সতেজ হওয়ার জন্য ভালো জিনিসটাকে দান করছে। কার্বন ডাইঅক্সাইড ওরা নিয়ে নিচ্ছে, যেখানে ওরা কিন্তু আমাদেরকে অক্সিজেন দান করছে, যেটা আমাদের প্রাণ বাঁচায়। আমাদের প্রাণ যখন আমাদের কোনো অসুবিধা হয়ে যাবে, আমাদের কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ওই টিকটক, মজ, এরকম টাইপের অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের জান বাঁচাবে না, জান কিন্তু আমাদের এই গাছেরা বাঁচাবে। সেই জন্যে গাছ লাগান, প্রাণ বাঁচান, গাছেদের যত্ন নিন, গাছেদের সাথে সমস্ত জীব জন্তু সবার যত্ন নিন, মানুষদের তো অবশ্যই, বিশেষ করে যারা বয়স্ক মানুষ আর যারা বাচ্চা তাদের তো অবশ্যই কেয়ার করুন, সবারই কেয়ার করা শিখুন, ঠিক আছে? আজকাল এত বেশি পরিমাণে মানে কি বলবো, সব জায়গায় তো নেটওয়ার্ক বসছে, সব জায়গায় মানে এই যেগুলো বলে টাওয়ার, ঠিক আছে, এইগুলো বসে, তারপর ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিজ এসে গেছে, বিভিন্ন অফিস কাছারি এগুলো সব তৈরি হচ্ছে, কারখানা তো অবভিয়াসলি আছে, এইগুলো অতিরিক্ত পরিমাণে বেড়ে যাচ্ছে এখন। আগে কি হতো, আগে খোলা পরিবেশে এই জিনিসগুলো কারখানাগুলোকে তৈরি করা হতো, এখন মানে খোলা পরিবেশে না, এমনি মানুষদের মানে চারটে বাড়ি আছে, চারটে বাড়ির মাঝখানে পারলে পরে কারখানা বানিয়ে দেবে, এইরকম একটা ব্যাপার হয়, যার জন্য অনেক গাছ কাটতে হচ্ছে। আর অটোমেটিকলি এত পরিমাণে গাছ কাটতে হচ্ছে যার জন্য কিন্তু আমাদের অক্সিজেনের পরিমাণ প্রচুর পরিমাণে কমে গেছে, তাই না? আর শহরের দিকে বলতে গেলে আমরা তাও তো আমরা শহরেই থাকি, কিন্তু আমাদের এই এই জায়গাটাতে আমি যেখানে থাকি বা আমরা যেখানে থাকি সেই জায়গাগুলোতে কিন্তু প্রত্যেকটা বাড়িতে পাঁচটা থেকে ছটা গাছ থাকবেই থাকবে। এতে কলা গাছ হোক, আম গাছ হোক, পেয়ারা গাছ হোক কি নারকেল গাছ হোক, থাকবেই থাকবে, এটা মাস্ট, কারণ গাছ লাগানো খুবই দরকার। আমাদের নিজেদেরই বাড়িতে প্রচুর গাছ আছে, সবেদা গাছ থেকে শুরু করে আম গাছ থেকে শুরু করে কলা গাছ থেকে শুরু করে পেয়ারা গাছ থেকে শুরু করে জবা ফুলের গাছ প্রচুর, নিম গাছও আছে, করবী ফুলের গাছ আছে, গোলাপ ফুলের গাছ আছে, প্রচুর গাছ আমাদের বাড়িতে, কারণ আমাদের গাছ খুবই ভালো লাগে। ইভেন টগর ফুলের গাছও আছে। ও গাছ লাগানো ভালো, কিন্তু অনেকে কি করে গাছ লাগিয়ে ছেড়ে দেয়, এ লাগিয়ে দিয়েছি বাদ দে, এরকম করে, যত্ন নেয় না। ওরকম করলেও কিন্তু হবে না, আপনার যখন বাচ্চা হয় বা আপনি যখন কোনো বাচ্চাকে অ্যাডপ্টও করছেন তাকে তো যত্ন করতে হবে, তাই না? নিজের বাচ্চা হোক কি পরের বাচ্চা হোক যত্ন তো করতে হবে, যত্ন না করলে সে বড় হবে কি করে, সে আপনার নাম করবে কি করে, তাই না? আপনার জন্য কিছু করবে কি করে, সে যদি বড়ই না হতে পারলো তাকে তো বড় করতে লাগবে, তাই না? তো সেরকমই যেরকম আপনারা আপনাদের নিজেদের বাচ্চাকে মানুষ করছেন সেরকমভাবে তাদেরকেও কিন্তু একটুখানি জল দিতে হবে, একটুখানি কিন্তু তাদের যত্ন নিতে হবে, সার দিতে লাগবে। ওরা তো আর মাছ মাংস ডিম বিরিয়ানি পোলাও এগুলো তো চাইছে না, ওগুলো খেতেও পারবে না, ওরা সার চাই গাছেদেরকে বড় করার জন্য, সেগুলো একটু করতে হবে। তো তাদের একটু যত্ন নিই, ঠিক আছে, সবার যত্ন নিই, কারণ ওদের যত্ন নিলে পরে কিন্তু আমরাও ভালো থাকব। আর শহরের দিকে অনেকেই কিন্তু প্রকৃতিকে ভুলে যাচ্ছে, প্রায় ভুলে যাচ্ছে, কিন্তু গ্রামের দিকে যারা থাকে তারা কিন্তু অ্যাকচুয়াল কিন্তু প্রকৃতিকে নিয়েই বেঁচে আছে, কারণ ওরাই তো চাষবাস করছে। গ্রামের দিকে যারা থাকে তারা কি হয়, ওরাই তো চাষবাস করে, তাই না? ওরাই চাষবাস করছে, ওরা চাষবাস করছে বলে আমরা দুটো খেতে পাচ্ছি, আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মানুষরা আছি তারা দুটো খেতে পাচ্ছি,
তারা যদি চাষবাস না করতো আমরা কি খেতে পেতাম? আমরা কোনো দিন খেতে পেতাম না। তারা ফসল ফলাচ্ছে, ঠিক আছে, যার জন্যে আমরা কিন্তু খেতে পাচ্ছি। তারা চাল ডাল এগুলো সব কিছু চাষ করছে, কষ্ট করে রোদে ঘেবে, যে মাঝে মাঝে রোদ হয়, এই যে আমাদের ঘাম হয়, দেখুন ঘাম হচ্ছে, আমারও ঘাম হচ্ছে, ঠিক আছে, এই যে ঘাম হয়, ঠিক আছে, আমরা তো এমনি মানে কি বলবো লেকচার দিয়ে ঘেমে যাচ্ছি, ওরা তো কষ্ট করছে, কষ্ট করে ওরা যে ঘামটা ঝরাচ্ছে, ঠিক আছে, তার বলে তার বদলে কিন্তু ওরা একটুও কিছু মানে ওদের তার বিনিময়ে কিছু পাচ্ছে না। যেটুকু পায় না ওটুকু না অনেক কম পায়, মানে বলতে গেলে 50%ও নয়, হয়তো 20% 30% এমনি পাচ্ছে। মানে যে পরিমাণে কষ্ট ওরা করছে, ওরা ওদের নিজেদের 100%টা দিচ্ছে, তার বদলে পাচ্ছে 20% কি 30%, বেশি থেকে বেশি 40%, তাই না? তো তারা কিন্তু প্রকৃতিকেই সব থেকে বেশি ভালোবাসে। তো আপনারা প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতিকে ভালোবাসলে আপনাদেরও ভালো হবে। আর বন্ধুরা, তোমরা আমাকে জানিও যে নেক্সট কী কী শুনতে চাও, ঠিক আছে। আমি কথা বলতে ভীষণ পছন্দ করি, আমি সেই টপিকের ওপরেই বলবো, ঠিক আছে। তো আজকের জন্য কি রাখবো, কারণ আমি আজকে তো শুধু জাস্ট একটা ক্লিয়ার ইন্ট্রোডাকশানের জন্য এসেছিলাম, এটা হলো ক্লিয়ার ইন্ট্রোডাকশান যে আমি কে, আমি কোথায় থাকি, এটা তো আগেও বলেছি, এখনও বললাম, একটু আগে স্টার্টিংয়ে বললাম যে আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি। আর ক্লিয়ার ফটোর জন্য, ক্লিয়ার ভিডিওর জন্য সেকেন্ড টাইম এটা বানালাম, আর প্রথমবারে তো হিন্দিতে বলেছিলাম, হিন্দি তার মানে যথেষ্ট অস্পষ্ট ছিল, মানে আমি খুব একটা ক্লিয়ার বলতে পারিনি, কারণ আমি এমনিতে খুব ক্লিয়ার বলি কথা, মানে বলতে গেলে আমি কাজের সূত্রে যখনই কারোর সাথে কথা বলি আমি কিন্তু হিন্দিতেই কথা বলি নর্মালি, কিন্তু আজকের যেটা দিলাম ওইটাতে আমি তাও একটু স্পষ্ট বলেছি। আগের দিনকে যখন হিন্দিতে আমি কথা বলছিলাম যথেষ্ট অস্পষ্ট ছিল, একটাই কারণে আমি ঘাবড়ে গেছিলাম, জাস্ট ফিল নার্ভাস, আমি যথেষ্ট নার্ভাস হয়ে গেছিলাম, নার্ভাস ফিল করছিলাম, যার জন্য আমি হিন্দিটাও মানে যেটা আমি ক্লিয়ার বলি সেটা আমি ক্লিয়ার বলতে পারিনি। তো সেই জন্যে আগের দিন খুব অসুবিধা হয়েছিল, ইভেন ব্যাকগ্রাউন্ডটাও ঠিক ছিল না, যার জন্যে অনেকে আমাকে বলেছে যে তুই খুব ভালো বলেছিস কিন্তু তোর ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করলে বেটার হয়। তো ওই জন্য আজকে ভাবলাম যে আজকে তো আমার এমনিতেও কাজ ছিল একটা, ঠিক আছে, ওই কাজ থেকে এসে তারপরে ভাবলাম যে দেখি একটুখানি ব্যাকগ্রাউন্ডটা ভালো দিয়ে একটুখানি ইন্ট্রোডাকশান দিয়ে নিই। তো কেমন লাগলো বলো তোমরা সবাই, আর বেশি 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 করে ভিউ করো, বেশি করে লাইক করো, বেশি করে শেয়ার করো, বেশি করে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রিপশানের পাশে দেখবে বেল আইকন আছে, বেল আইকনটাকে কিন্তু প্রেস করে দিও, যাতে বেল আইকনের ওইটা অল নোটিফিকেশানটা অন হয়ে যায়, আর আমি নেক্সট যখন আবার ভিডিও দেব সেগুলো যাতে তোমাদের কাছে মোবাইলে তাড়াতাড়ি নোটিফিকেশান এসে যায়। ওকে, তো বাই বন্ধুরা, আজকের জন্য এতটাই, আমি আর কথা বাড়াচ্ছি না, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো, কেমন? আর হ্যাঁ, মাস্ক নিশ্চয়ই ব্যবহার করো, যতই ভাইরাস চলে যাক না কেন, মাস্ক ব্যবহার করো, স্যানিটাইজার ব্যবহার করো, আর হাত ভালো করে পরিষ্কার করো, বারবার পরিষ্কার করো। আর বাড়ির বড়োদেরকে আমার প্রণাম জানিও, ছোটোদেরকে আমার আশীর্বাদ, আর তোমাদেরকে আমার ভালোবাসা, ওকে, কিন্তু সব কলকে নিয়ে আমার ভালোবাসা। ওকে বন্ধুরা, বাই।